রাঙলি হল রাজীব ভবন, রঙা হাজেরে উত্তাল প্রতিবাদ, বিভিন্ন সমস্যা সমাধানের দাবিরে রাজীব ভবনত প্রতিবাদ, একেলগে শপথ ললে রাজ্যের প্রতিখন জেলার শহ মহিলায়, ধুবুরীর পরা শদিয়ালৈ রাজ্যের প্রতিখন জেলার পরা রঙা সাজ পিন্ধি রাজীব ভবনলৈ আহিল বহু মহিলা। রাজীব ভবনের বাহিরের পরা জি এস রোডলৈকে উলাই আহিল প্রতিবাদী মহিলার সমদল। তেওঁলোকৰ দাবী 33% মহিলা আসন সংরক্ষণ আইন কার্যকরীকরণ, ওবিসি মহিলাসকলের অন্তর্ভুক্তি, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ, শিশু মহিলার সুরক্ষার দাবীত প্রতিবাদ। আমার কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ সংগঠন অসম প্রদেশ মহিলা কংগ্রেস, মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বৰঠাকুর ডাঙরানির নেতৃত্বত গোটেই অসমত মহিলাসকলের সমস্যাক লৈ মহিলাসকলক জাগ্রত করবর কারণে যে পরিকল্পনা হয়েছে সেটা আজির পর আরম্ভ হয়েছে। আজি রাজ্যিক ভিত্তিত গোটেই জেলার প্রতিনিধি সকল আহিছে আর ইয়ার পিছত আপনাদের দেখব জেলায় জেলায় আজি গোটেই জেলা মহিলা সমিতি সভানেত্রী মঞ্চত বহি আছে, তেখেতসকলে দায়িত্ব লব। জেলায় জেলায় মূল্যবৃদ্ধি সমস্যা, মহিলার রিজার্ভেশনের কথা, আমার অসমত যে সাম্প্রদায়িক মেরু বিভাজনের রাজনীতি, এই যেবিলাক কথাৰে অসমক একটা অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে বিচাৰিছে তার বিরুদ্ধে গাঁয়ে ভূঁয়ে নগরে শহরে মহিলাসকলের মাজত সজাগতা সৃষ্টি করে সরকার পরিবর্তন করে আমার প্রকৃত লক্ষ্যত উপনীত হবর কারণে আমি কাম করব। অনাগত দিনত বিজেপি সরকারক উফরার দায়িত্ব হেনু মহিলা কংগ্রেসের, মহিলা কংগ্রেসের উদ্যোগত অনুষ্ঠিত হয় এই বিশাল প্রতিবাদ। অল ইন্ডিয়া লেভেলত গোটেই ভারতবর্ষতে মহিলার যে ন্যায্য প্রাপ্য দাবি 33% রিজার্ভেশন বিলখন তেওঁলোকে একটলৈ আনিলে, কিন্তু আমি দেখিলো যোৱা লোকসভাতো তেওঁলোকে পার্টিসিপেশনৰ ক্ষেত্রত কিন্তু তেওঁলোকে বলবৎ করা নাই। যেতিয়ালৈকে 33% রিজার্ভেশন প্রত্যেকটো স্তরত মানে সেইটো আইন প্রণয়ন নকৰিব তেতিয়ালৈকে আমাৰ এই দাবি প্রত্যেকটো পর্যায়ত আমি লৈ যাম। দ্বিতীয় কথা হৈছে মূল্যবৃদ্ধিয়ে মানুহক কেনেকুৱা কুঙা কৰিছে, তেওঁলোকে সবকা সাথ সবকা বিকাশৰ কথা কয়, মহিলা সবলীকরণের কথা কয়, কিন্তু আজি তারিখে মূল্যবৃদ্ধিয়ে মানুহক কুঙা করে পেলাইছে, গতি দাম বৃদ্ধি যাতে কমায় তার কারণে আমি এই আন্দোলন যেতালেকে আমি এই ন্যায় নাপাম তেতিয়ালৈকে আমার আন্দোলন আমি প্রত্যেকটো পর্যায়ত যেতিয়া যেতিয়া আমি সুবিধা পাম এই আন্দোলন আমি অব্যাহত রাখি। সকলে রঙা সাজ পিন্ধি বিজেপি সরকারের বিরুদ্ধে এইদরেই করলে উত্তাল প্রতিবাদ। ক্যামেরাত নিতুল কৃষ্ণর সহযোগত জবা দাস, NKTV+।